তো এটা হচ্ছে দুইটা লুচি দিছে এখানে, আর এটা ওনারা যেমন দেখতেছেন চিকেন কড়াই কারি, মানে কড়াইয়ের মধ্যে কারি দিছে, আর সেই কারিটা হচ্ছে চিকেন। টানছাড়া এটা হচ্ছে একটা তেরপাল পেঁচানো, ও সরি, এটা হচ্ছে একটা মশালা ধোসা। এখন আমরা এটা একটু ট্রাই করি। এগুলো হচ্ছে টোটালি জঙ্গলি জানোয়ারদের কাজ। ওকে সরি, যে আপেল দেখাইলাম এটা সিরিয়াসলি অনেক কম দামি আপেল ছিল, একটু মিষ্টি না একটু। Assalamualaikum, this is Rahil from Savage. Rahil, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, I'm good too. কোন কথা বুঝে যেতেছে? একটা কথাও বুঝে যেতেছে না, আমি জানি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও। সো একটু আগে আপনারা যে সিনটা দেখলেন সেটা ছিল মূলত এই ভিডিওর ইন্ট্রো সিন, মানে আমি শুরুতে যে বকবকানিগুলো করি। তো কথা হচ্ছে আমার এই মাইক্রোফোনটা অনেক উন্নত মানের হইলেও প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো জায়গায় হঠাৎ করে গায়েব হয়ে যায়, মানে কোনো সাউন্ডই আসে না। সো এই ভিডিওতেও একই কাজ, শুরুতেই কোনো সাউন্ড আমাকে দিল না। তো আজকে ভিডিওতে আপনাদের কাছে যেই জিনিসটা প্রেজেন্ট করব সেটা হচ্ছে মেলা ফুড ভিলেজের কিছু ইন্ডিয়ান আইটেম। সো মেলা ফুড ভিলেজ হইতেছে এরকম একটা প্লেস যেখানে আপনারা থাই, চাইনিজ বা রেগুলার অন্যান্য বিভিন্ন আইটেম খুব কম প্রাইসে বা রিজনেবল প্রাইসে পাওয়া যাবেন। সো যাই হোক, বহুত কথা বলে ফেলছি, এখন আর কোনো কথা বাড়াবো না। এখন ডাইরেক্ট ওই সিনটা লাগাই দিব যেই সিনের মধ্যে আমি ঈদগাহ মাঠ থেকে ঠাস ঠাস করে হাইটে হাইটে বের হইতেছি। পিছন দিক দিয়ে সুন্দরভাবে চ্যানেলের নামটা উঠতেছে স্যাভেজ রাহিল। দেন আমরা মেলা ফুড ভিলেজের ভিতরে ডুববো, ঢুইকা তাদের ইন্ডিয়ান ফুডগুলো আজকে রিভিউ করবো। সো ভিউয়ার, চলে আসছি মেলা ফুড ভিলেজের ভিতরে। এখন এখানে আইসা দেখলাম মেলা ফুড ভিলেজের যে মেনুটা আছে ইটস আ কাইন্ড অফ বুক, মানে একটা বইয়ের মতো সাইজে। তো পুরাটা মেনু তো মোটেও কমপ্লিটলি দেখানো পসিবল না ভিডিওর মধ্যে, এজন্য আমি মেলা ফুড ভিলেজের যে ফেসবুক পেজটা আছে ওইটার লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা চেক করে নেন। এখন কথা হচ্ছে যে মেনু আমি অলরেডি দেখছি, দেখার পরে যেহেতু আজকে জাস্ট ইন্ডিয়ান ফুডগুলোই অর্ডার করব, তো ইন্ডিয়ান ফুডের আইটেমগুলো আপনাদের একটু দেখাই নেই, আপনারা কাইন্ডলি ভিডিওটা পজ করে দেখে নেন। এখন এর মধ্যে যেটা দেখতেছেন, এক নম্বর ছোলা ভাটুরা, এটা অর্ডার করবো একটা। দেন হচ্ছে আপনার সাত নম্বর চিজি আলু পরোটা উইথ ব্লা ব্লা ব্লা, এটা অর্ডার করবো একটা। তারপরে হচ্ছে আপনার দশ নম্বর মশালা ধোসা, এটা অর্ডার করবো। তারপরে সবার শেষে যেটা অর্ডার করবো সেটা হচ্ছে চিকেন কড়াই কারি উইথ লুচি টু পিসেস অনলি। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুডগুলো অর্ডার করবো। দেন আমরা ভাবতেছি ডিজার্ট আইটেমের মধ্যে, ওনাদের এখানে দেখতেছেন যে 161 নম্বর একটা মিক্সড ফ্রুট সালাদ একটা আইটেম আছে, ওটা অর্ডার করবো একটা ডিজার্ট হিসেবে। আর লাইক সফট ড্রিঙ্কস বা কোক ওগুলো যা নেওয়ার তারপর নিব। এখন যেহেতু ডিসাইড করে ফেলছি আমরা ভাইয়াকে ডাকি, ডাকার পরে অর্ডারগুলো দেই। সো অর্ডার আমাদের করা হয়ে গেছে, ভাইয়া বললো যে 25 মিনিট সময় লাগবে এতগুলো আইটেম প্রিপেয়ার করে দিতে। সো দেখি আসলে কতক্ষণ সময় লাগে, এই ফাঁকে আপনাদের মেলা ফুড ভিলেজটা একটু ঘুরে দেখাই। ভাইয়ারা বলছিল 25 মিনিটের মধ্যে খাবারগুলো দিয়ে দিবে। সো লুক, খাবারগুলো অলরেডি চলে আসছে মাত্র 25 মিনিটের মধ্যে এতগুলো আইটেম। সো ভাইয়া খাবার নিয়ে ওয়েট করতেছে, আমি বলবো আর আমাদের টেবিলের মধ্যে সবগুলো খাবার চলে আসবে। সো ভাইয়া প্লিজ খাবারগুলো দেন। ভাইয়া খাবার দেন, অনেকদিন ধরে না খাই আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি চিজ আলু পরোটা উইথ চিকেন কারি? একটু ওয়ান বাই ওয়ান বলি। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে চিজি পরোটাগুলা, ভিতরে ম্যাশড পটেটো দেওয়া আছে ইংলিশে বললে, বাংলায় বললে আলুর ভর্তা দেওয়া আছে। আর এটা কি ভাইয়া? জি রায়তা, রায়তা বা বাংলায় বললে কোকোনাট চাটনি বা নারিকেলের চাটনি, যেমনটা দেখতেছেন এটা হচ্ছে কোকোনাট চাটনি। এটা হচ্ছে কি সাম্বার, এটা কি দিয়ে বানায়? বিভিন্ন সবজি দেওয়া, মানে লাইক লুকস ভাজি যেটা। আর এটা হচ্ছে আপনার ছোলা ডালটা, আর এটা হচ্ছে ওনাদের যে চিকেন কারি আছে ওইটা। আর এটা কি ভাইয়া? হচ্ছে আচার। কিসের আচার? এটা
তো জলপাই আচার, আই ডোন্ট থিঙ্ক জলপাই আছে, জাস্ট একটা বিছি দিয়ে রাখছে মেবি, না ওকে সরি জলপাই আছে। সো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাটেম্প, দেন তারপর আর কোনটা আসবে প্লিজ কাইন্ডলি দ্রুত নিয়ে আসেন, অনেক ক্ষুধা লাগছে, খাইতে আরও দুই ঘন্টা সময় লাগাবো আমি। এটা হচ্ছে ছোলা ভাটুরা, মানে এত বড় বড় পরোটা বা নানুরির সাইজের কাইন্ড অফ লুচি, বাংলায় বলে এটা লুচি, হ্যাঁ বড় বড় লুচি আছে দুইটা। এটা হচ্ছে সেম ডাল, মানে কিসের ডাল যেন অ্যাঙ্কার ডাল যেটা বলে তাই না, আর এটা কি ভাইয়া টক দই, এটা হচ্ছে টক দই, এটার স্বাদটা কিরকম, টক কি হবে না হালকা একটু মিষ্টি হবে, এটা হচ্ছে টক দই হালকা একটু টক হালকা একটু মিষ্টি হবে, অ্যান্ড এটার মধ্যে আরেকটা বিছিওয়ালা জলপাই আচার, থ্যাংক ইউ। তারপরে আমাদের তৃতীয় আইটেম কোথায়, অনেকগুলো খাবার অর্ডার দিচ্ছে আজকে তাই না, টানসারা, এটা হচ্ছে একটা তেরপাল পেঁচানো, ও সরি এটা হচ্ছে একটা মশালা ডোসা, এটা মশালা ডোসা রাইট, এটা কীভাবে চাপটি টাইপস, এর মধ্যে ভিতরে কি যেন দেওয়া আছে দেখছেন কি ভাই, ওটা ভিতরে ভিতরে মাস্ট পচাচ্ছ লুকস লাইক আলুর ভর্তা দেওয়া আছে, আর এখানেও এটা কি বললেন রায়তা, সেম রায়তা আছে, সেম ডাউল আছে, সেম সাম্ভার আছে, আর এটা আছে আর একটা বিচিওয়ালা জলপাই আচার, অনেকগুলো বিচি পাইছি আমি। আর লাস্ট আইটেম প্লিজ, আজকে আমাদের খাবারগুলো টেবিলে বইরা যাচ্ছে, ওয়াও মানে টেবিলটা খাবারে বইরা যাচ্ছে। আর এটা কি ভাই, চিকেন কড়াই কারি উইথ লুচি, এটা হচ্ছে আপনার চিকেন কড়াই কারি উইথ লুচি, দ্যাট মিন্স এই সাইজের যে লুচিটা দেখতেছেন এটাই ওনারা পিস পিস করে দিচ্ছে, কয়টা লুচি দেন আপনারা, সো এখানে দুইটা লুচি আনামানাম, এখানে দুইটা লুচি কাইটা কাইটা সুন্দর করে ডেকোরেট করে দিছে, অ্যান্ড দিস ইজ দ্য কড়াই চিকেন কারি, মানে কড়াই, হ্যাঁ যেমনটা দেখতেছেন কড়াইটা না দিলে মনে হয় আমরা বুঝতামই না যে আসলে এটা কড়াইয়ে পাক করা হয়েছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা চিকেন রাইট, ওকে থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওয়েট ওয়েট, কোনটা সবথেকে বেশি মজা ওইটা দিয়ে ট্রাই করবো, তো ভাইয়া বললো ভাইয়ারা আমি জিজ্ঞেস আমার আমার থুপড়ার দিকে প্লিজ, ভাইয়ারা আমি জিজ্ঞেস করছি সবথেকে বেশি মজা হবে কোনটা, ওইটা সবার আগে ট্রাই করবো। সো ভাইয়া যেহেতু বলছে যে আমাদের যে চিজি আলু কা পরাঠা এটা সবথেকে বেশি মজা, সো আমরা এটা সাইডে রাখবো, দেন আমরা মশালা ডোসাটা ট্রাই করবো। অ্যাকচুয়ালি ওইটাই ট্রাই করতাম, বাট এটা না একটু পরে ঠান্ডা হয়ে গেলে যে ক্রিস্পি ভাবটা আছে না হারাই ফেলছি, এটা নষ্ট হয়ে যাবে, মাই লাইফ মাই উইশ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন ট্রাই করবো আমাদের ফার্স্ট আইটেম যেটা হচ্ছে মশালা ডোসা, প্রাইস ছিল 120 টাকা, এখন আমরা এটা একটু ট্রাই করি। এগুলো হচ্ছে টোটালি জঙ্গলি জানোয়ারদের কাজ, এটা আবার মোটা করা উচিত না, জাস্ট আমি ফান করার জন্য করছি, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট রেস্টুরেন্ট, নাহলে বাইরে আপনাদের বাইর করে দেবে, সো এটা জাস্ট আমি ফান করার জন্য করছিলাম, তো এটা আমরা একটু সাইডে রাখি। এখন আমরা এই পাঁচটা দিয়ে ট্রাই করি, এই জিনিসটা যেহেতু অনেকটা বেশি ক্রিস্পি আপনি যতই এটা ছিঁড়তে যান এটা ভাঙা যাবে, লাইক ফাইটা যাবে। এখন আমরা মশালা ডোসা দিয়ে এগুলো ট্রাই করার আগে প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে নিয়ে একটু ট্রাই করব, দেখবো যে সেপারেটলি ট্রাই করলে ওনাদের প্রত্যেকটা স্বাদ কীরকম, যেহেতু আমার অলরেডি ডালের সাথে এটা চামচটা আর কি মাইখে গেছে, সো এটা আমরা প্রথম একটু ট্রাই করি। এটা হচ্ছে আপনার নর্মাল যে অ্যাঙ্কার ডালটা আছে ওইটাই, আই থিঙ্ক এটার মধ্যে হয়তো একটু হালিম টাইপের মশলাও ইউজ করছে, এর জন্য হালিম টাইপের একটা স্মেল পাইতেছি, আর উপরে ওনারা একটু কাঁচামরিচ ধনিয়া পাতা প্লাস পেঁয়াজ দিয়া সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে জাগা, তো এটার স্বাদটা ভালো ছিল। এখন এটা হচ্ছে যেটা বললো সাম্ভার, বিভিন্ন ভেজিটেবল দিয়ে মেক করে, সো এটা আমরা একটু ট্রাই করি, কুমড়া ভাজি আছে না, এটা হচ্ছে কুমড়া ভাজি, হিন্দিতে বললে আর কি সাম্বার হয়ে যায়, আর এটা হচ্ছে ওনাদের যে জলপাই আচারটা, এটা জলপাই আচার, জলপাই আচারের মতো লাগতেছে, তো এটা যেমনটা বলছিল যে ভাইয়া রায়তা, তো এটা আমরা একটু পরে ট্রাই করব, বিকজ আমি শুনছি এটা নাকি স্বাদটা অনেক ভালো, আর এটার স্বাদটা আর ধোসা দেয় বেশি মানায়, সো আমরা ধোসা দেয় এটা একটু পরে ট্রাই করব। এখন যেহেতু প্রত্যেকটা জিনিস ট্রাই করা হয়ে গেছে, এখন আমরা এই ডোসা যেটা আছে ওইটা দিয়ে এগুলো ট্রাই করি, এটা মশালা ডোসা হালকা একটু ওনারা ঘি ইউজ করছে, মেবি এটা ঘি দিয়ে প্রিপেয়ার করছে, এর জন্য ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনি, তো আমি আরেকটু ট্রাই করি, ট্রাই করে দেখি যে আসলে
মাসালা ডোসার ওভারঅল টেস্টটা কীরকম। সো আজকে যেহেতু আমাদের আইটেম অনেকগুলাই, এজন্য প্রত্যেকটা খাবারই আমি খুব দ্রুত ট্রাই করবো অ্যান্ড খুব দ্রুত রেটিংগুলো দিয়ে দিব। এখন কথা হচ্ছে ওভারঅল যে প্রত্যেকটা আইটেম দিয়ে আমি ট্রাই করলাম, সবথেকে বেশি ভালো লাগছে আমার এই নারিকেলের রায়তা যেটা আছে বা নারিকেলের চাটনি, এটা দেন হচ্ছে ডালটা, দেন হচ্ছে সাম্বার, দেন হচ্ছে জলপাই আচার। মানে সিরিয়াসলি এই অনুসারে ওনারা সাজাই দিছে, টেস্টের অবস্থাও এই পরিমাণেই ছিল। এখন আমরা যদি মাসালা ডোসার ওভারঅল একটা রেটিং দিতে যাই তাহলে আমি রেটিংটা দিতে পারবো, তবে ওনাদের যে ভিতরে ম্যাশড পটেটো বা আলুর ভর্তাটা ছিল এটা একটু ট্রাই করে দেখি, দেন আমি ওভারঅল রেটিংটা দ্রুত দিয়ে দিতেছি। সিরিয়াসলি আসলে ওনারা ভিতরে আলু ভর্তা দিয়ে দিছে, তবে স্পাইসিটা একটু কম। এখন ওয়ান বাই ওয়ান সবগুলো আইটেম যেহেতু আমি ট্রাই করলাম, ওনাদের যে নারিকেলের চাটনিটা ছিল এটা হালকা একটু মিষ্টি স্বাদ পাবেন, হালকা একটু টকটক স্বাদও আছে। ডালটা অ্যাজ ইউজুয়াল নর্মাল অ্যাঙ্কার ডালের মতোই লাগছে। আর কুমড়া ভাজি যেটা, এটা হচ্ছে কুমড়ার তরকারি আমরা বাসায় যেভাবে রান্না করি সেম ওই টেস্ট, মানে একটু চেঞ্জ নেই সেম। আর এটা হচ্ছে জলপাই আচার, নর্মালি যে আচারগুলো খাই স্বাদটা ওই রকম অ্যাভারেজই। সো এই দুইটা আসলে তেমন কোনো ভালো লাগে না আমার কাছে। এখন এই মাসালা ডোসার জন্য যদি আমি ওভারঅল রেটিং দিতে যাই তাহলে আমি দেবো 10-এর মধ্যে 7। আমি 10-এর মধ্যে আর একটু কমই দিতাম, তবে রায়তাটা বেশি ভালো লাগছে। আর ওনাদের যে মাসালা ডোসাটা ছিল এটার মধ্যে একটা ঘি দিছে, ঘিয়ের স্মেলটা এত বেশি ভালো লাগছে এজন্য আমি 10-এ 7 দিলাম, নাহলে মেবি আর একটু কম দিতাম। সো প্রথম আইটেমটা আমাদের খাওয়া শেষ, রুটিং দেওয়া শেষ, এখন আসছি আমরা আমাদের দ্বিতীয় আইটেমের দিকে, যেটা আমাদের ভাইয়া বলছিল প্রথমে ট্রাই করতে, এটা নাকি অনেক বেশি ভালো। এই আইটেমটার নাম হচ্ছে চিজ আলু পরোটা উইথ ডাল অ্যান্ড চিকেন কারি, প্রাইস ছিল 200 টাকা। এটার মধ্যে যেমনটা দেখতেছেন, ভাইরে একটু এদিকে গান তো, এটার মধ্যে যেমনটা দেখতেছেন সাম্বার ছিল, মানে কুমড়া ভাজি বা কুমড়ার তরকারি, এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, এটা হচ্ছে চিকেন কারি, মানে এটা হচ্ছে একটু স্পেশাল, আর এটা হচ্ছে জলপাই, মানে পিচিওয়ালা জলপাই আচার, আর এটা হচ্ছে নারিকেলের রায়তা বা নারিকেলের চাটনি। এখন কথা হচ্ছে এই আইটেমগুলোর মধ্যে আমরা আগে যে আইটেমটা ট্রাই করছি সব কিছুই কিন্তু কমন, মানে সাম্বার ছিল, ডাল ছিল, জলপাই আচার ছিল, কোকোনাট রায়তা ছিল বা নারিকেলের চাটনিটা ছিল, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে চিকেন কারিটা আর এই চিজি আলু পরোটা। এখন চিজি আলু পরোটা যেহেতু বলা হয়েছে দ্যাট মিন্স অবভিয়াসলি ভিতরে আলু ম্যাশ করে দেওয়া আছে, মানে আলু ভর্তা বানানোর জন্য যেভাবে আমরা আলুটা প্রিপেয়ার করি ওইভাবে ভিতরে দেওয়া আছে। তো আমরা একটু ভিতরে দেখে নিই আসলে এই কী পরিমাণ আলু ভর্তা দেওয়া আছে। সো দেখি এখানে আসলে কোনো আলু আছে কি না। ছির ছির দুই হাত দিয়া আমি কিন্তু দোনোটা হাত খুব ভালোভাবে ধুইয়া স্যানিটাইজ করছি। আসলে ওনারা আলু দিছে, আলুর ভর্তাটা দিছে, তো আমরা একটু এটা ট্রাই করি, দেখে এটা স্বাদটা কীরকম। আমার আম্মু বাসায় যে আলুর পরোটা বানায় রে মাঝে মাঝে আমারে, ওইটার মধ্যে এটার মধ্যে মানুষ 19-20 যে পার্থক্যটা বলে না ওইটাও নাই, মানে সেম টেস্ট। বাসায় আমরা যে আলুর ভর্তা দেওয়া বা আলুর পরোটা বানায় খাই এটা আর ওইটার টেস্ট একেবারেই সেম। এখন আসি ওনাদের যেই সাম্বার, এটা ট্রাই করছি, সাম্বারটা ট্রাই করছি, এজন্য আমি আর এটা ট্রাই করবো না বিকজ এটা স্বাদটা তেমন একটা ভালো লাগে নাই। এটাও সেম ডালটা, এটাও আমি আর ট্রাই করতে চাচ্ছি না সেপারেটলি। ওনাদের যে জলপাইয়ের আচারটা এটাও তো টেস্ট করা হয়েছে। এখন ওনাদের যেই চিকেন কারিটা আছে এটার মধ্যে দেখতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে পাঁচটা মুরগির বা চিকেনের পিস দিছে, এর মধ্যে দুইটা হচ্ছে বড় বড়, বাকি তিনটা ছোট ছোট। এখন ওনাদের যেই চিকেন কারিটা দিছে এটা আমি একটু জাস্ট শুধু এটা খাওয়া দেখি যে আসলে চিকেন কারির টেস্টে কীরকম, দেন আমরা চিকেন কারি দিয়ে আলুর পরোটা যেটা আছে ওইটা মিক্স করে খাবো। লাভলি, মানে এটার টেস্ট আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। তো এখন চিকেন কারির টেস্টে যেহেতু আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে, তো আমি ওনাদের যে আলুর পরোটা আছে, চিজ আলুর পরোটা আছে, ওটাতে একটু ওনাদের চিকেন কারিটা ট্রাই করি। এখন আলুর যে পরোটাটা আছে এটা দিয়া আমরা বাকি সবগুলো আইটেম ট্রাই করি বা বাকি সবগুলো খাবার ট্রাই করি, দেন ওনাদের ওভারঅল রেটিংটা খুব দ্রুত জানিয়ে দিতেছি। কিন্তু একটা কথা, আমি সিরিয়াসলি আইটেমটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, যেটা হচ্ছে ওনাদের এই মেনুর মধ্যেই একদম স্পষ্টভাবে লেখা আছে চিজ আলু পরোটা প্রথমে, বাট এটার মধ্যে চিজের কোনো নামগন্ধ নাই।
হোয়াই? তাহলে আলু পরোটা দিতে পারতেন আপনারা? যাই হোক, আমরা সবগুলা দিয়ে ট্রাই করি, দেন আপনাদের এটার ওভারঅল রেটিংটা জানাই দিতেছি। সো এক এক করে ওনাদের যে চিজ আলু পরোটা ছিল সবগুলো আইটেমের সাথে এটাও খাওয়া হয়ে গেছে। এখন আপনাদের সারটা বলি, সেটা হচ্ছে এটা যেমনটা বলছিলাম কুমড়া ভাজিটা বা কুমড়া তরকারিটা, এটা সিরিয়াসলি অমনি, এটা কোনো সাম্বার টাম্বার না আমার মনে হয়। এটা ওনারা জালিয়াতি করছে, ইন্ডিয়াতে সাম্বার অন্য কিছুর বলে আমি শিওর। তো যাই হোক, ওনাদের ডালটাও ভালো ছিল আগের মতো, আর ওনাদের জলপাই আচার এটা আমি টেস্টি করে নেই, সিরিয়াসলি দেখেন এটা টেস্টি করে নেই, মানে আচার দেখাই তো আমার কাছে এতটাই বিরক্তিকর লাগছে। তবে আমার ছোটো ভাইয়ের কাছে আচারটা ভালো লাগে, মেবি ওনার কাছে এটা ভালো লাগতে পারে, আই এম নট শিওর। তোর কাছে এটা ভালো লাগছে? না, ভালো লাগে নাই। কেডা কি করছে? দোকানের আচার। আচ্ছা ঠিক আছে, তবে ওনাদের যেই কোকোনাটের রায়তাটা আছে এটা সিরিয়াসলি অ্যামাইজিং লাগছে। সারটা হালকা একটু সুইটের মধ্যে হালকা একটু সাওয়ার টেস্ট পাবেন, আসলে অনেক বেশি ভালো ছিল। আর ওনাদের যেই চিকেন কারিটা ওটা তো বললামই লাভলি ছিল। সো এটা এখন যদি আমি রায়তা আর চিকেন কারির উপরে বেস্ট করে এই আইটেম পুরোটা রেটিং দিতে যাই তাহলে আমি 9 দিব। বাট যদি এই দুইটা আইটেমের কথা না বলি বা ওভারঅল সব কিছুর কথা বলি তাহলে এটা আমি 6 দিব। সো সেকেন্ড আইটেমটাও আমাদের খাওয়া শেষ হলো, রেটিং দেওয়া শেষ হলো, এখন আসে আমাদের থার্ড আইটেমের বেলায়, সেটা হচ্ছে আমাদের ছোলা ভাটোরা। তো ছোলা ভাটোরা বলতে এখানে বড় বড় পুরি বা লুচি দিছে, আর এখানে যেমনটা দেখতেছেন আপনারা ওনার টক দুইটা দিছে। টক দুইটার ঘনত্ব মোটামুটি ভালোই ঘন, একেবারে পাতলা না। আর এটা অ্যাগেইন ওই ডাউলটা, আর অ্যাগেইন ওই জলপাই আচার। সিরিয়াসলি এটা আমি দুটো খাবার মধ্যে ওয়েস্ট করছি। এখন আমরা যেহেতু এগুলো ট্রাই করছি, সো আমরা প্রথমে আমরা ট্রাই করবো ওনাদের যে টক দই আছে এটা দিয়ে, দেখি ওনাদের টক দইয়ের স্বাদটা কীরকম ওনাদের লুচির সাথে। এখন ছোলা ভাটুরা যে নাম দিছে আমি ওই ছোলাই খাবো না, মানে আই ডোন্ট নো এটার জন্য ছোলা ভাটুরা বলে কি না, তবে এটা দিয়ে ট্রাই করতে চাইতেছি না। তবে টেস্টটা সোসো ছিল, আর একটু ডিফারেন্ট টেস্ট পাবেন বিকজ অফ দিস। দ্য টক দই ওয়াজ আ বিট সুইট অ্যান্ড আ বিট সাওয়ার, মানে হালকা টক ছিল হালকা সুইট ছিল, স্বাদটা ভালো ছিল আর টক দইটা ঘন ছিল। তো আমি জাস্ট এটা দিয়ে এটা ট্রাই করছি, অ্যান্ড আমার কাছে যে স্বাদটা লাগছে ওই স্বাদের পরিমাণে আমি এটার রেটিং দিব 10-এর মধ্যে 8। তো এই ছোলা ভাটোরার প্রাইস ছিল মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে আপনারা আইসা ট্রাই করতে পারেন, এটার মধ্যে আহামরি তেমন কিছুই পাবেন না, অনলি জাস্ট টক দুইটা দিয়ে লুচির একটা ডিফারেন্ট টেস্ট পাবেন। এখন এটা শেষ করে আমরা ডিরেক্ট আর সময় অপচয় না করে আমাদের চতুর্থ অ্যান্ড লাস্ট আইটেমের দিকে চলে যাব। এখন লাস্ট আইটেমের মধ্যে যেমন দেখাইলাম, এখানে যেমন আনাম আনাম দুইটা লুচি দেওয়া ছিল, সেম লুচিগুলাই কপি করে পেস্ট করছে, পেস্ট করে কাইটা 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 ওইটা বিভিন্ন ফোল্ডারে ভাগ করে দিছে। সো এটা হচ্ছে দুইটা লুচি দিছে এখানে, আর এটা ওনারা যেমনটা দেখতেছেন চিকেন কড়াই কারি, মানে কড়াইয়ের মধ্যে কারি দিছে, আর সেই কারিটা হচ্ছে চিকেনের। উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিছে, কিছু মরিচ ছিটিয়ে দিছে, আর কিছু কুচি কুচি কইরা পেঁয়াজের স্লাইস। তো দেখি এখানে ফার্স্টলি এখানে কয়টা চিকেনের টুকরা আছে, এখানে দেখতেছেন বড় একটা টুকরা আছে, দেন এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা, আর এটা হচ্ছে পাঁচটা, রাইট? তো যাই হোক, এখন আমরা এটা দিয়ে লুচিটা ট্রাই করব। ট্রাই করার আগে ওনাদের যে চিকেন কারিটা ছিল এটা একটু সেপারেটলি টেস্ট করি। আশা করি এই চিকেন কারির টেস্টটা আগের চিকেন কারির টেস্টের মতো যেন একেবারে সেম না হয়। আই নো ওইটা ভালো ছিল, এখন ভালো দেখা যে ওইটার মধ্যে এটার মধ্যে সেমই পাবো, এটা ঠিক হবে না আসলে। আর এই চিকেন কড়াই কারির প্রাইস ছিল আপনার 200 টাকা দুই পিস লুচির সাথে। সো আমরা একটু চিকেনটা ট্রাই করি, দেখি এটার স্বাদ কীরকম। ওনাদের যে চিকেন কারিটা আছে এটার মধ্যে দেখবেন আপনি কিছু ক্যাপসিকাম দিছে প্লাস টমেটো দিছে, আর এখানে একটা শুকনো মরিচও দিছে, এই জন্য এটার মধ্যে একটা আলগা আলগা ঝাল স্বাদ পাইতেছি। আর ক্যাপসিকামের যে স্বাদটা ছিল ওইটা আসলে জিনিসটা একটু ভালোভাবে প্রেজেন্ট করছে। তো একটা জিনিস খুব ভালো লাগছে, ওই চিকেন কারিটা আর এই চিকেন কারিটা এই দুটার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। ওইটা টেস্টটা নর্মাল বা রেগুলার টেস্টের মতো, তবে এটার টেস্টটা একটু ঝাল ঝাল বা একটু স্পাইসি লাগছে, আসলে একটু ঝাল লাগছে। সো কথা না বাড়ায়া ওনাদের যে লুচিটা আছে ওনাদের লুচি দিয়ে একটু ট্রাই করি, দেন আপনাদের ওভারঅল টেস্ট আর রেটিংটা জানাই দিতেছি।
এখন ওনাদের যে চিকেন কারি ছিল দুই পিস লুচির সাথে, এটাও ট্রাই করা হয়ে গেল। এটার স্বাদটা অনেকটাই স্পাইসি, যারা একটু স্পাইসি খাইতে পছন্দ করেন বা স্পাইসি কারি, স্পাইসি চিকেন এগুলো খাইতে পছন্দ করেন ওনারা এটা নিতে পারেন। 100 টাকার মধ্যে এটা অনেক বেশি খারাপ ছিল না, ভালোই ছিল, এটা আপনারা ট্রাই করতে পারেন। এটার রেটিং যদি আমি দিতে যাই তাহলে আই ক্যান গিভ ইট এর আউট অফ 10। তো যেহেতু সবগুলো আইটেম এক এক করে খাওয়া হয়ে গেল, এক এক করে তাদের রেটিংগুলো দেওয়া হয়ে গেল, এখন আমাদের লাস্ট একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে ডেজার্ট আইটেমটা, ওটা আমরা আনতে বলবো। দেন ওইটাই না, লাস্ট আইটেমটা খাই আপনাদের রিভিউটা জানাবো। সো আমাদের চারটা আইটেম ট্রাই করা শেষ, ওগুলোর রিভিউ রেটিং সব কিছু দেওয়া শেষ। এখন আসি আমাদের মিক্সড ফ্রুট সালাদ, যেটা ওইটার দিকে দেখতে অনেকটাই ফালুদার মতো লাগতেছে। এটার মধ্যে দিছে একটা স্পেশাল ছাতা, ছাতার নিচে আপেল, আপেলটা ওকে সরি, যে আপেল দেখাইলাম এটা সিরিয়াসলি অনেক কম দামি আপেল ছিল, একটু মিষ্টি না, একটু মজা না, মনে হয় ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, খেয়ে ফেলছি। সো যাই হোক, এখন আপনি একটু ক্লোজ আসেন, আইসা দেখেন যে ওনাদের যে মিক্সড ফ্রুট সালাদ যেটা ছিল, এটার মধ্যে অবভিয়াসলি কয়েক পদের ফ্রুটই থাকবে, উপরে এটা মেবি আইসক্রিম দিছে ওনারা। আইসক্রিমের যে ক্রিমটা আছে ওটা দিছে। এখন এটার মধ্যে দেখতেছি আমরা এখানে আনার দিছে, দেন হচ্ছে আপনার এটা কি দিছে, এটা লুকস লাইক ম্যাঙ্গো, মানে আম দিছে। তো এটা একটু ট্রাই করি, আমি দিছে এটা, এখানে আপেল দিছে, আবার মনে হয় ওই কম দামি আপেলগুলো দিছে, আর ভিতরে দেখার মতো দেখা যাচ্ছে এটা কি দিছে দেখি, এটা দিছে বানানা বা কলা, ওটা দিছে, আর ফ্রুট বলতে তেমন কিছুই দেয় নাই। তো এটা একটু ট্রাই করি, আমি এটাও লাইফে ফার্স্ট ট্রাই করতেছি, দেখি এটা স্বাদটা কীরকম। লাইফে প্রথম কোনো সালাদ খাইয়া আমার একটু খুশি খুশি লাগতেছে। ইট ডাজেন্ট মিন যে এটা অনেক বেশি ভালো বা এটা অনেক বেশি মজাদার, এটার মধ্যে অনেক কিছু দিয়ে ফেলছে, এটার মধ্যে এক বাগান ফল দিয়ে ফেলছে এমন না, আর বা 170 টাকার মধ্যে অনেক কিছু দিয়ে ফেলছে, এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি বেশি মনে হইতেছে। আই ডোন্ট থিঙ্ক ইট ডিজার্ভ আওয়ার 170 টাকা, আই থিঙ্ক ইট শুড বি জাস্ট 130 টাকা বা 130 টাকা হলে আই থিঙ্ক এটার প্রাইসটা ভালো হয়, বিকজ আমি মেলা ফুড ভিলেজের যে ফালুদাটা আছে ওইটা অনেকবার ট্রাই করছি, ওইটার প্রাইস হচ্ছে 150 টাকা, ওইটা আজকে নিয়ে নেই, বিকজ এতগুলো ঠান্ডা একসাথে খাইলে করোনাকালীন সময়ে আমি অসুস্থ হয়ে যাব, সেই জন্য আমি ফালুদাটা সেপারেটলি আর নিয়ে নেই। তবে 150 টাকা অনুযায়ী ওইটার আইটেমগুলো আমার কাছে বেশি লাগছিলো আর বেশি ভালো লাগছিলো, তবে এটার আইটেমগুলো বা এটার স্বাদটা আমার কাছে একটু কম লাগছে। এখন আসি এটার ওভারঅল টেস্ট আর রেটিংয়ের বেলায়। যখন আপনি এটা খাইতে যাবেন তখন আপেল, আম, আনারস, আনার, কলা এই পাঁচটা ফ্রুট বা এই পাঁচটা ফলই পাবেন, আহামরি অনেক কিছু দেয় নাই। আর উপরে ওনারা যেই আইসক্রিমের স্কুপগুলো আছে, লাইক ক্রিমি আইসক্রিম হালকা একটু দিছে, বা আইসক্রিমের স্কুপ এক কথায় বলতে পারেন হাফ দিয়ে দিছে। এটার প্রাইসটা যদি আর একটু কম হইতো তাহলে রেটিংটা আরও বাড়াই দিতাম, তবে এটা আমি 10-এর মধ্যে দিব 7/10। এটার স্বাদটা একটু ভালো থাকলেও প্রাইস অনুযায়ী রেটিংটা একটু ডাউনের দিকে চলে যায়। সো এটাও শেষ করি, শেষ করে আজকে আমাদের ফাইনাল যে বিচার, ফাইনাল যে মন্তব্য আছে সেটা দিব। সো আজকের সবগুলো আইটেম খাওয়া শেষ হয়ে গেল, সবগুলো আইটেম রেটিংও দেওয়া শেষ হয়ে গেল, এখন আসি আমাদের ফাইনাল বিচার, ফাইনাল মন্তব্যে। সেটা হচ্ছে মেলা ফুড ভিলেজে আইসা আপনাদের কি ইন্ডিয়ান ফুডগুলো ট্রাই করা উচিত নাকি না? অবভিয়াসলি ট্রাই করা উচিত, বিকজ ট্রাই করলেই তো আপনারা বুঝবেন যে ওনারা ইন্ডিয়ান ফুড হিসেবে ডিফারেন্ট কী দিতেছে। তবে আমি একটা কথা বলি, ওনাদের ইন্ডিয়ান ফুড বলতে 4-5টা আইটেম ট্রাই না করে আপনারা জাস্ট একটা আইটেম ট্রাই করলেই পারেন। ওই যেটা ছিল আলু পরোটা, মানে ওটার মধ্যে চিজ তো ছিল না, তবে ওটার মধ্যে অলমোস্ট আপনি সবগুলো আইটেমই পাবেন, লাইক ডাল, সাম্বার নামের কুমড়া ভাজি বা কুমড়া তরকারি,
দেন নারিকেলের রায়তা বা নারিকেলের চাটনি, দেন জলপাই আচার, মানে সব আইটেমগুলোই পাবেন। আর ঘুরাফিরা ওনাদের ইন্ডিয়ান আইটেমের যেইটাই আপনি নেন না কেন এই আইটেমগুলোই পাবেন। সো আপনাদের এক এক করে যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছা হয় তাহলে যে কোনো একটা নিলেই পারেন। আর যদি আপনি চিন্তাভাবনা করেন যে না আমি সবগুলো আইটেমই ট্রাই করবো, সো ওই ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। তো মেলা ফুড ভিলেজের লোকেশন আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে নারায়ণগঞ্জের জামতলা এরিয়াতে আইসা ওনাদের খাবারগুলো ট্রাই করে যেতে পারেন। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে মেলা ফুড ভিলেজের যে পরিবেশটা আছে ওটা অনেক বেশি ফ্যামিলিয়ার, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডেকোরেটেড। আপনারা ইচ্ছা করলে আপনাদের কোনো বার্থডে পার্টি থাকলে, বিয়ের অনুষ্ঠান থাকলে, বা মুসলমানি বা সুন্নতে খাতনা দুইটা একই, তো এগুলোর পার্টিগুলো এখানে এসে আপনারা সেলিব্রেট করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে, আমার রিভিউ অ্যান্ড রেটিং ভালো লাগছে। এতটুকু ছিল আজকের ভিডিও। আমি জানি লাইফ ইজ টু শর্ট, বাট এতটাও শর্ট না বা এতটাও ছোট না যে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারবেন না। সো কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা ভালো করে দেখার জন্য। নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো জায়গায় যাবেন, ভালো খাবার খাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।